হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এক কাপ চায়ের সাথে শুভ সকাল। এক কাপ চা না, মানে চা আমরা সবাই খাবো এখন। আমি বুনু আর ছেলে, ছেলে খাবে আজকে চা দিয়ে রুটি দিয়ে বায়না করছে, মানে কিছুতেই ওকে দুধ চকোস বা দুধ কর্নফ্লেক্স খাওয়াতে পারলাম না, ওর জন্য এখন রুটি খাবে। জানি না খেলে কি হবে, রুটি খেয়ে তো একদমই সহ্য করতে পারে না, আমিও পারি না, ছেলেও পারে না। তো যাই হোক, এখন চাটা খেয়ে টেয়ে চলে এসেছি বাসন তুলতে, কারণ জেঠি আজকে সেই সকালবেলা বাসন মেজে দিয়ে চলে গেছে আর বাসনগুলো পুরো রোদে পুড়ে একদম খটখটে হয়ে গেছে, হাত দিতে পারছি না, মানে হাতে ছাতা লাগছে, মানে এতটাই গরম হয়ে গেছে। তো চলো এখন এই বাসন টাসনগুলো তুলে নিয়ে কাচবো হচ্ছে জামা কাপড়গুলো। এদিকে শরীরটাও ভালো না, আর মা প্রতিদিন আমার জামা কাপড়গুলো কেচে দেয়, আমার খুবই খারাপ লাগে। ওর জন্য আজকে আমি বলে দিয়েছি যে মা একদম কিন্তু তুমি জামা কাপড়গুলো ধরবে না, আমিই কাচবো। আর বুনু যেহেতু রয়েছে, বুনু আমাকে একটু হেল্প করে দেবে, কারণ অনেকগুলো জামা কাপড় সেই রং খেলা সমস্তগুলো রয়েছে, আরও আগের দিনেরগুলো রয়েছে, আমি ওই পাশের ঘরে লুকিয়ে রেখেছিলাম যাতে মা না দেখতে পায়, কারণ দেখতে পেলেই এনে কেচে দেয়। হ্যাঁ স্নান করাবো তো, আসো। এগুলো রোদে দিয়ে দিতে হবে ঝেড়ে, তাহলেই হয়ে যাবে। আমরা তো সেই রং মাখিনি না। এটা হচ্ছে আমি ঝাড়তে পারবো না, আমি ঝাড়বো দে। ওতে কিন্তু আবির আছে লাল, এই দেখ। হ্যাঁ এই দেখ, এই পাশে আমি আগের বারেও রং খেলে শাড়িগুলো কাচিনি, মানে ঝেড়ে রোদে দিয়ে আয়রন করে রেখে দিয়েছি, কারণ সেই ভুতুরে রং খেলা তো খেলিনি, একটুখানি জাস্ট গালে লাগিয়ে ঘুরে বেরিয়েছি, ছবি তুলেছি, রিলস করেছি, এই যা। আর শরীর তো প্রচণ্ডই খারাপ, মানে ওইভাবে গেছি রং খেলাতে, মানে যাওয়াটা উচিত হয়নি, মানে শুয়ে থাকা উচিত ছিল, কিন্তু তবুও আমি গেছি সেজে গুজে। সেটাও অনেকের চোখে লেগেছে যে আমি নড়তে পারছি না, কিন্তু তবুও আমি কেন গেছি মাঠে। কিন্তু আমিও অসুস্থ, তাই বলে ছেলেটার আনন্দটা তো আর মাটি করতে পারি না, তাকে তো নিয়ে যেতে হবে, আর আমি না গেলে ছেলে যাবে না। তো যাই হোক, এখন চলে এসেছি একটু ঘুগনি আর মুড়ি নিয়ে খেয়ে নিয়ে তারপরে যাব কাচতে। হোলি হে, ওইদিকে আরেকজন রং খেলছে। এই যে আমি জল রং খেলছি বাবার মতো, কিন্তু কাঁচা রং দাও 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 দাও, বাহ সুন্দর। জামা কাপড়গুলো মেলে ছেলেকে স্নান করাবো, তারপর আমি শ্যাম্পু করবো, আবার বুনুও শ্যাম্পু করবো। আজকে মানে বাথরুমে লাইন পড়ে যাবে, আর আমাকে আজকে শ্যাম্পু করতেই হবে, কারণ 15 দিন হয়ে গেছে মাথা শ্যাম্পু করিনি, মানে চুলটা ঘষিনি। তো আমার পাশে আর কেউ আসবে না, মানে এত অসম্ভব সুন্দর স্মেল বেরোবে চুল দিয়ে যে কেউ পাশে আসতেই চাইবে না। আজকে মাথাটা শ্যাম্পু করতেই হবে। আমি এদিকে আমার কাজ করছি আর ছেলেটা দেখো ছুটেই যাচ্ছে রোদের মধ্যে, ওই আবিরের থালাটা নামিয়ে দিয়েছি, কারণ এখনই তো স্নান করাবো, বললাম যে নাও তুমি ভালো করে আনন্দ করো আবিরটা দিয়ে। ওর জন্য সারা গায়ে আবির মাখছে, আকাশে ছড়াচ্ছে। তো চলো স্নান করে আসি আবার। বাবা তোমাকে খাওয়াবো, এই যে ছেলের জন্য, হ্যাঁ পনির পাঠিয়েছে, এই যে দুদুন মা পনির পাঠিয়েছে, এই যেটা তোমার জন্য ঝাল ছাড়া, বুঝছো, আর এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে এই যে বড়ার তরকারি, মানে ধোকার ডাল না, এটা ধোকা দিয়েই করা হয়েছে। আর এই যে রয়েছে ভাজা ভুড়ি, অল্প অল্প খাওয়া হয়ে গেছে, আর এই যে
সকালে এটা হয়েছিল, একটুখানি রয়েছে। আর এর মধ্যে বড়ার রসও রয়েছে রাতের জন্য, এর মধ্যে তো রুটি, এর মধ্যে দই আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি, সন্ধ্যেবেলা মুড়ির সাথে দেব ওর জন্য। নিচ্ছি দাঁড়া, তোমার ভাতটা দিয়েছি, আর এই যে এখানে মুসুরির ডাল রয়েছে। আচ্ছা বাবা কি দেবো তোমাকে বলো, একটু পনির দি আর বড়া দিয়ে একটা, একটু ডাল দি, হবে? ডিম রাতে খাবা, ঠিক আছে? ঠিক আছে। দিয়ে দেবো বাবা পনিরটা পুরোটা দিয়ে দি। টেস্ট করিয়ে দেখাবো কেন, কেমন? দারুন। আচ্ছা পনিরটা দিয়ে এখন খেয়ে নাও। চোরের তরকারি দিয়েছে তোমাদের, দেখানো হয়নি, খাওয়ার সময় দেখাচ্ছি। পটল খাবি বাবা? পটল খাবি না? রাতে ডিম আর ডাল দিয়ে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ছেলে অর্ধেক খেতে খেতে বসেছে আবার পটিতে, ওর খেতে বসলেই পটি পায়। আর এইদিকে এই যে মা এঁচোর, খাসির চর্বি দিয়ে এঁচোর পাঠিয়েছে আমার আর অরিন্দমের জন্য, কারণ বুনু আজকে মঙ্গলবার নিরামিষ খাবে না, আমার আর অরিন্দমের জন্য। কি করছো জেঠি? হাই হাই হাই, ঝাঁটা পেটা করে মেরে দিল। এই দেখো এখনো মরেনি, দেখেছিস? মারা গেছে, মারা গেছে। আমরা এখন একটু ঘুমো করব। বুনু আজকে শ্যাম্পু করেছে, আমিও আজকে শ্যাম্পু করেছি। আমার চুলগুলোর কেমন অবস্থা দেখো, আর বুনুর চুলগুলো কি সুন্দর। Thank you.
বাবালি 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 কি শুনুন। আচ্ছা ফ্রেন্ডসদের সঙ্গে একটু সেটা শেয়ার করি নে। আচ্ছা তুই কথা বল, আ করে কথা বল, বাবা বাবা কথা বল, ঠিক আছে এখন শুয়ে পড়ি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। ভীষণ ঘুম পাচ্ছে, কালকে এরকম সময় মাঠে ছিলাম বল, না না এরকম সময় চলে এসেছি, দুটোর সময় তিনটে বাজছে, আজকে আবার বয়সের মাঠে রং খেলা হচ্ছে, সবাই গেল তোদের পাড়াতে, চল যা মা বাবা মাথায় ফুল গুঁজে সাথে হিল পরে একটা ব্যাগ নিয়ে আর আবিদের একটা থালা নিয়ে যেতে হবে, কেমন হবে আজকে শিওর ভাইরাল হয়ে যাবে আমি বলছি। আজকে ভাইরাল হওয়ার জন্য নাইটি পরে মাথায় ফুল গুঁজে কি পার্স নিয়ে হিল পরে, হ্যাঁ হ্যাঁ বাহ খুব ভালো, তাহলে চলো যাই। আমাদের তো পিকি ব্যাগ আছে আর হচ্ছে আমাকে একদিন বলছে কি মামা আমাকে আমার পিকি ব্যাংকটা ভেঙে না, তুমি আর একটু বড় হলে আমি তোমাকে একটা চিমনি কিনে দেবো। আমি আর চিমনি বুঝতে পারছি না, চিমনিটা জিনিস বলছে চিমনি চিমনি তুমি জানো না চিমনি আর খুঁজে পাচ্ছি। আচ্ছা চলো এখন আমরা ঘুম নিই, ঠিক আছে সারা দুপুর আজকে আমাকে ঘুমাতে দিসনি, আমাকে আর মাকে সারা দুপুর জ্বালাতন করেছি, এখন যদি জ্বালাতন করিস না আমি দুমা দুম পিটাবো। ঘুমাইনি তাহলে তোরাই আমি জানলা খুলেছি, তুমি 4:30 অবধি কি ঘুমিয়েছো? 4:30 অবধি ঘুমিয়েছো তুমি? না দাঁড়াও আমি জল ভরে দিচ্ছি। আমি চাটা দেখি, চা বসিয়েছি জল ফুটে গেছে। সারাদিন ফুটো বাটা করে আমার খুব জ্বর এসে যাচ্ছে, ব্যথাতে কম্বল গায়ে দিয়েছি বলে আবার কেউ কিছু ভেবো না, সব জামা কাপড় গুলো রয়েছে কিচ্ছু ভাঁজ করতে পারিনি, আয়রন করতে হবে সব রয়েছে ওই ঘরে। এত টেনশন নিচ্ছিস কেন? পাপ্পুদা তো বললো দুপুরবেলা আয়রন করবে। পাপ্পুদা করলে ওই 6 মাস দেখবো এমনি পরে রয়েছে, তারপরে যেদিন লাগবে সেদিন করবে। আর কথা বলতে পারছি না, রেস্ট কর। সারাদিন ছোটাছুটি করেছি ওর জন্য এখন কদিন রেস্ট। কতগুলো কাচাকুচি করলি? বারবার করে বারণ করলাম না, গেছিলো তো করছিল না। চলো থাকো আমি একটু শুয়ে থাকি, ঘুমাই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের সামনে আসতে পারলাম না, খুব শরীরটা খারাপ, আমি শুয়ে পড়েছিলাম। অরিন্দম আবার পান নিয়ে এসছে, ওর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো পানটা খাবো এখন। 3টে পান, আমি বুনু আর হচ্ছে অরিন্দম, আর ছেলেটা রেখে দিয়েছি কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 10:30 মতো, তো এখন পানটা খেয়ে এডিটটা করে শুয়ে পড়বো কারণ এডিট তো করতেই হবে। এই যে এই পানটা এখন মুখে ভরি আর আয়েস করে একটু খাই, তারপরে এডিটটা করে শোবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। এখন আয়েস করে এটা একটু খেয়ে নিই।